বিদ্যালয় রেখা মাগুরা। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বিষয়ে শিক্ষার্থী নিব। আজ আমি তোমাদের পড়াবো নদীর স্বপ্ন কবিতাটি। নদীর স্বপ্ন লিখেছেন বুদ্ধদেব বসু। আমরা প্রথমে কবি সম্মেলনে জেনে নিই। এই বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করে 1908 খ্রিস্টাব্দে কুমিল্লায়। তার পৈতৃক নিবাস বিক্রমপুরে, বর্তমানে মুন্সিগঞ্জ। বিক্রমপুরের নাম বর্তমানে মুন্সিগঞ্জ রায়। তার পৈতৃক পিতার বাড়ি জন্মগ্রহণ করে কুমিল্লায় 1908 খ্রিস্টাব্দে। এবার এই কবি সম্পর্কে জেনে নিই। এই বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী। এই বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি 1930 খ্রিস্টাব্দে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। প্রথম শ্রেণীতে মানে বিভাগে উত্তীর্ণ হয় ইংরেজিতে। পরবর্তী বছরে স্নাতকোত্তর লাভ করেন প্রথম শ্রেণীতে। তার পরবর্তী বছরে ইংরেজিতে। তার কর্মজীবন, তিনি একাধারে সাংবাদিকতা, অধ্যাপনা, লেখক। তার সচিত্র মাসিক পত্রিকা প্রগতি 1927 থেকে 1929 মানে প্রকাশিত হয়। তার মৃত্যুবরণ করে তিনি 1974 খ্রিস্টাব্দে। এ আমরা কবি পরিচিত কবি সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো নদীর স্বপ্ন এই কবিতার বিষয়বস্তু। নদীর স্বপ্ন একটি নদী এবং নৌকা ভ্রমণ নিয়ে একটা কিশোরের কাল্পনিক যে প্রতিচ্ছবি, কল্পনার যে প্রতিচ্ছবি, সেটা এখানে ফুটিয়েছেন বুদ্ধদেব বসু। এই বুদ্ধদেব বসু এই নদীর স্বপ্নে আরো তিনি ফুটিয়ে তুলেছেন এক কিশোরে তার বোনের প্রতি ভালোবাসা এবং তার দেশের প্রতি, প্রকৃতির প্রতি প্রেম, কিশোরের প্রেম, সেটাই তিনি নদীর স্বপ্ন কবিতায় ফুটিয়ে তুলেছেন। নৌকার নানা পাল, নদীর নীল রঙের আকাশ, ঝকঝকে পাখি উড়ে চলা, রূপা রেলেশ, নদীর নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া এবং এর কিছু কিশোর মনে যে গভীর স্বপ্ন, তিনি নদীর স্বপ্ন কবিতা তুলে ধরেছেন। এরপরে আমরা একটু জেনে নিই শব্দার্থ সিকি মানে চার আনা, নদীর মুদ্রা, পঁচিশ মানে 1 টাকার 4 ভাগের 1 ভাগ, সোন মানে একটি নদীর নাম, কারসাজি মানে কূপ কৌশল। এই ছিল শব্দার্থ আমাদের আজকের এই নদীর স্বপ্ন কবিতায়। আর আমরা আগে শিখলাম নদীর স্বপ্ন কবিতায় বুদ্ধদেব বসু সম্পর্কে জানলাম, নদীর স্বপ্ন কবিতায় যে একটা বোনের প্রতি যে একটা কিশোরের ভালোবাসা, অষ্টম শ্রেণীতে শিক্ষক কিশোর তাদের পনেরোই বয়সে গেছে নদীর স্বপ্ন কবিতার মাধ্যমে বুদ্ধদেব বসু তুলে ধরে তুলেছেন তার যে বোনের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি যে প্রেম, সেটি তিনি এখানে নদীর স্বপ্ন কবিতা তুলে ধরেছেন। এই ছিল আমাদের এই নদীর স্বপ্ন কবিতার মূল বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।